কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শুক্রবার নামবে বিপিএল এর অষ্টম আসরের পর্দা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 5:30টায়। গোটা আসরে দাপট দেখিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে এই দু দল। তবে মুখোমুখি তিন দেখায় দুটিতে জয় পেয়েছে সাকিবের বরিশাল। বিস্তারিত শাইখুল ইসলাম উজ্জ্বলের রিপোর্টে। 21 জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় বিপিএল এর অষ্টম আসরের। দীর্ঘ পরিক্রমায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সেই ফরচুন বরিশালের ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এ আসরের। এবার সবার আগে বিপিএল এর ফাইনালে ওঠে সাকিবের বরিশাল। ফার্স্ট কোয়ালিফায়ারে তারা হারায় কুমিল্লাকে। আবারও ফাইনালে মুখোমুখি হচ্ছে পুরো আসরে দাপট দেখানো দুদল। ইমরুল কায়েসের কুমিল্লা সেকেন্ড কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে আসে। আগে দুইবার ফাইনাল খেলেছে কুমিল্লা, দুবারই শিরোপা হাতে নিয়েছে দলটি। এবারও ফাইনালের আগে উজ্জীবিত ইমরুল। যে বেশি মাঠে কুল থাকবে, যাদের বেশি ব্রেভ নিয়ে খেলতে পারবে, আমার কাছে মনে হয় তারাই ভালো কিছু করবে। একবার চ্যাম্পিয়ন হয়েছি, আর একবার যদি চ্যাম্পিয়ন করতে পারি নিজেকে অনেক লাকি মনে করব। কুমিল্লার কোচ সাকিব আল হাসানের শিক্ষক সালাউদ্দিন বললেন, বরিশালের মূল চালিকা শক্তি সাকিব, তিনি ধরিয়ে নিয়েছেন তার দল কুমিল্লাকে। ফাইনালে ব্যাট ও বলের পাশাপাশি সাকিবের মাথার সাথেও খেলতে হবে। এবার বিপিএল একটা জিনিস খুব ভালো ছিল যে এবার আমরা কিন্তু প্রথম দিকে কয়েকটা ম্যাচে হয়তো উইকেটটা খুব ভালো ছিল না, তারপরে কিন্তু পুরো টুর্নামেন্টে উইকেট কিন্তু খুব ভালো ছিল। এটা একটা ভালো দিক। নর্মালি আমরা বিপিএলে সবসময় আশা করি যে আমরা 140 করলে হয়তো ম্যাচ জিতে যাব, বাট এই বছর দেখা গেছে যে না, আসলে উইকেটে অনেক রান আছে। আমার মনে হয় যে এটা খুব বেশি ম্যাটার করবে না যে রাইটি লেফটি, বাট উইকেট ভালো হলে নর্মালি ব্যাটসম্যানরা এখানে অ্যাডভান্টেজ পাবেই। যেটা আমার কাছে মনে হয় যে বরিশালের যে স্ট্রেংথ সেটা হচ্ছে সাকিব আল হাসান। আমার মনে হয় সাকিবের মাথার সাথে আমাদের খেলতে হবে। আমার মনে হয় খুবই ভালো ক্যাপ্টেন্সি করতেছে এবং তার যতটুকু সোর্স আছে সেটা সে খুব ভালোভাবে ইউটিলাইজ করতেছে, স্পেশালি তার বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। কারণ তারা প্রায় 4-5টা ম্যাচ খুব কম রান ডিফেন্ড করছে, সেটা কিন্তু একটা টিমের জন্য বোঝা যায় যে তারা আসলে খুব প্ল্যান করে তারা এগোচ্ছে। তো এই কারণে বলবো যে সাকিবের মাথার সাথে আমাদের খেলতে হবে, কারণ ও অনেক সময় অনেক যে ট্রিক্সগুলো করে সেটা আসলে অনেক সময় ব্যাটসম্যানরা বুঝতে পারে না, সেটা যদি আমরা অবগাহন করতে পারি তাহলে আমরা মনে হয় জেতার সম্ভাবনা থাকবে। বরিশালের ঘরে এখন পর্যন্ত শিরোপা যায়নি, এবার শিরোপা নিতে বদ্ধপরিকর। টিম হিসেবে খেলা, তো আমাদের লক্ষ্য এটাই থাকবে যাতে আমরা টিম হিসেবে খেলতে পারি। এবং যেটা বললাম যে টি-20তে সবাই প্রতিদিন ভালো খেলবে না, যে খেলবে আমার কাছে মনে হয় যে যার যতটুকু কাজ থাকবে আসলে টিমে কন্ট্রিবিউট করার জন্য, এটা হতে পারে কেউ ফিল্ডিং করছে, কেউ দুইটা ডট বল করে, কেউ একটা উইকেট নিয়ে, বা কেউ 10টা রান করে। আমার কাছে মনে হয় এইভাবে টিম হিসেবে যদি আমরা খেলতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। অধিনায়ক হিসেবে একবার করে শিরোপা জিতেছেন সাকিব ও ইমরুল। বিপিএল এর আগে রেওয়াজ অনুযায়ী ফাইনালের আগে ট্রফি হাতে দুই অধিনায়কের অফিসিয়াল ফটো সেশন করার কথা। সেখানে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস উপস্থিত থাকলেও আসেননি বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ফটো সেশনে হাজির হন নুরুল হাসান সোহান। সাকিব কেন আসেননি তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। শাইখুল ইসলাম উজ্জ্বল, আরটিভি।